হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি, তাই বাড়িতে এসেছি। বাড়িতে একটা ছোট্ট কেক কাটিং একটা করব, তো কেক নিয়ে চলে এসেছি। তারপরে দেখি বাইরে কোথাও হয়তো যাব। তো পুরো ভিডিওটা আমার সাথে থাকো, আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল শ্রেয়া আন্ডারস্কোর চক্রবর্তী 23 এগুলো ফলো করতে একদম ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন কেক কাটা হবে, তারপরে হয়তো যাব হচ্ছে পার্ক স্ট্রিটের ওইদিকে পিটার হু, তো ওইটারও পুরো রিভিউ দেব, কেমন খাবার কি। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তাহলে চলো পুরো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে কেকটা একটু দেখিয়ে দিই। কেকটা নিয়ে আসছি মিয়া মোড়ে থেকেই আসার সময়, তো কেকটা এক ঝলক দেখিয়ে দিলাম ফার্স্টে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, জোরে বড় করে কাটো একটা। তুই একটু বাবাকে মামনিকে খাইয়ে দে। এখন চলে এসেছি হচ্ছে পিটার হুতে। তো এটা হচ্ছে ওয়েস্ট সাইডটা আছে, পার্ক স্ট্রিট আর ক্যামা স্ট্রিটের মাঝখানে যে ওয়েস্ট সাইড আছে, এই যে ওয়েস্ট সাইড, এইটার ঠিক অপোজিটেই হচ্ছে পিটার হু। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আগেই বললাম পিটার হুতে এসেছি, একটুখানি অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরও আছে, ফার্স্ট ফ্লোরেও বসার জায়গা আছে। ফার্স্টে অর্ডার করেছিলাম হচ্ছে টমখা স্যুপ, তো এগুলো সব রিভিউ পড়ে দেবো। আর এখানে হচ্ছে সুইট লাইম সোডা আছে, টমখা স্যুপ আছে, আর এটা হচ্ছে থাই স্টাইল বারবিকিউ চিকেন আছে, এগুলো সব স্টার্টারে আছে। এটা কি নাম? ফিয়ারি প্রন। ও এটা হচ্ছে ফিয়ারি প্রন এসছে। আমরা ডিমসাম অর্ডার দিয়েছিলাম, এটা কি জানো ছিল, চিকেন গ্লেজা না কি একটা, না চিকেন গ্লেজা। আর এখানে তো চিকেন পাউ অর্ডার দিয়েছি, এবার এগুলো খেয়ে জানাবো কেমন। নেক্সট মেন কোর্স আইটেমে নিয়ে নিয়েছে যে স্টিম জেসমিন রাইস, আর এটা গ্রিন থাই কারি, চিকেন থাই কারি। তো টেস্ট করে সবকটাই জানাবো। আর এসে গেছে হচ্ছে চাউমিন, এটা হচ্ছে চিলি গার্লিক চিকেন চাউমিন। লাস্ট ডেজার্ট আইটেম অর্ডার করেছে হচ্ছে চকলেট অ্যান্ড হেজেলনাট ব্রাউন মুজ, চকলেট অ্যান্ড হেজেলনাট মুজ, দেখতে তো খুব দারুণ, দেখি কেমন খেতে হয়।
তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে, পেছনেই আছে পিটার হু রেস্টুরেন্টে গেছিলাম। তো এবার রিভিউ দেওয়ার পালা, ফার্স্টেই খেয়েছিলাম স্যুপটা। যারা থাই জিনিস পছন্দ করো তাদের জন্য স্যুপটা কিন্তু খুব ভালো লাগবে। প্রথম খেয়ে আমার একদম ভালো লাগেনি, কিন্তু পরে বেশ ভালো লেগেছে। কোকোনাট ফ্লেভার আছে স্যুপটায়, তো বেশ ভালো। আর নিয়েছিলাম হচ্ছে একটা চিকেনের অ্যাপেটাইজার, একটা প্রন নিয়েছিলাম, চিকেন থাই বারবিকিউ নিয়েছিলাম ভালোই খেতে। প্রনটাও বেশ ভালো খেতে ছিল, আর বাউটা খুব ভালো খেতে ছিল, চিকেন বাউ নিয়েছিলাম খুব ভালো খেতে ছিল। ডিম সাম যেটা আমরা নিয়েছিলাম সেটা মোটামুটি লেগেছিল, খুব ভালো কিছু লাগেনি, মোটামুটি আর কি। আর মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে একটা জাসমিন রাইস, স্টিম জাসমিন রাইস, তার সাথে গ্রিন থাই কারি। গ্রিন থাই কারিটাও বেশ ভালো ছিল, ওটাও কোকোনাট ফ্লেভার ছিল, থাই কারি যা হয় আর কি, কোকোনাট ফ্লেভার, ওটাও ভালো লেগেছে, ভালো লেগেছে স্টিম রাইসের সঙ্গে বেশ ভালো। আর আরেকটা নিয়েছিলাম হচ্ছে নুডলস, যে নুডলসটা মোটামুটি ছিল, আমার ভালো লেগেছে, বাকিদের খুব একটা ভালো লাগেনি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খাবারগুলো আউট অফ ফাইভ টোটাল আমি 3.5 এরম দেবো, তো তোমরা অবশ্যই আসতে পারো, অনেক রকমের খাবার পাওয়া যায়। বিশেষত ডেজার্ট যেটা খেয়েছি সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ডেজার্টটা, তো ডেজার্টটা খেতেই পারো, তোমরা ডেজার্টটা ট্রাই করতে পারো। আরও একটা ডেজার্ট আছে কোকোনাটের ফ্লেভারের, তো সেটাও তোমরা ট্রাই করতে পারো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো আজকের জন্য টাটা।